এ বছর অর্থাৎ 2021 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের জন্য কিন্তু একটি দুঃসংবাদ রয়েছে, কারণ পর্ষদ কিন্তু একটি নতুন নিয়ম জারি করেছে, যেই নতুন নিয়মের কারণে কিন্তু অনেক পরীক্ষার্থী এবছর মাধ্যমিক পরীক্ষা হয়তো দিতেও পারবে না। কি এই নতুন নিয়ম চালু করা হয়েছে জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, কারণ আপনি বা আপনার ফ্যামিলি বা আপনার পাড়ায় এমন অনেকে রয়েছে যারা কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এবছরের জন্য। আর চ্যানেলটিকে যারা ফার্স্ট টাইম ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে একটা বেল আইকন দেখতে পাবেন সেখানে অবশ্যই প্রেস করে রাখবেন, এর ফলে আপনি পরবর্তীতে সমস্ত রকম ইনফরমেটিভ আপডেট সবার আগে পেয়ে যাবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। এবং পর্ষদ থেকে যে নতুন নিয়ম জারি করা হয়েছে সেই নতুন নিয়মে কিন্তু বলা হয়েছে 31 অক্টোবরের মধ্যে 13 বছর পূর্ণ না হলে তারা মাধ্যমিকের রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু ফিল আপ করতে পারবে না। অর্থাৎ যাদের জন্ম 2007 সালের 31 অক্টোবরের পর তারা কিন্তু এবছর ফর্ম পূরণ করতে পারবে না। তার কারণ কিন্তু পর্ষদ এই নতুন নিয়মটাই জারি করেছে এবং যেখানে কিন্তু বলা হয়েছে অবশ্যই এবছর মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার জন্য সেই সমস্ত স্টুডেন্টের বয়স কিন্তু হতে হবে 2007 সালের 31 অক্টোবরের আগে। যদি 2007 সালের 31 অক্টোবরের পরে কারোর ডেট অফ বার্থ হয়ে থাকে সেক্ষেত্রে সেই ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষার রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে পারবে না। এর ফলে কিন্তু এমন অনেক পড়ুয়া রয়েছে যাদের বয়স 13 বছর পূর্ণ হবে এবং পর্ষদের দেওয়া সময়সীমার পরে, এই কারণে কিন্তু তারা কিন্তু এই যে রেজিস্ট্রেশন ফর্ম সেই রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু ফিল আপ করতে পারবে না, যার ফলে কিন্তু অবশ্যই সংকটে পড়েছে কিছু পড়ুয়া এবং তাদের অভিভাবকরা। তার কারণ তাদের যে একটা বছর সেই একটা বছর কিন্তু নষ্ট হতে পারে। আর ইতিমধ্যেই কিন্তু পর্ষদের এই নতুন যে নিয়ম চালু করেছে সেই নিয়মের রেসপেক্টে কিন্তু অনেকেই অভিযোগ দায়ের করেছে পর্ষদে এবং সেই অভিযোগ নিয়ে কিন্তু মুখ খুলতে রাজি হচ্ছে না মধ্যশিক্ষা পর্ষদ। এবং যেটা এখনও পর্যন্ত খবর দেওয়া হয়েছে রেজিস্ট্রেশনের ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু 15ই ডিসেম্বর এবং গত সপ্তাহের বুধ এবং বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে কিন্তু এই যে রেজিস্ট্রেশন ফর্ম সেই রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু স্কুলগুলিকে বিলিও করে দেওয়া হয়েছে আর পূরণ করে কিন্তু 15ই ডিসেম্বরের মধ্যে সেখানে জমা দেওয়ার কথা বলা হয়েছে। আর এর মধ্যে পর্ষদের এই যে নতুন নিয়ম চালু করা হয়েছে এর ফলে কিন্তু অনেক ছাত্রছাত্রী চিন্তিত রয়েছে।